que é pizza. আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে তো পিৎজা দেখলেন আপনারা, তো এই পিৎজা দিয়ে আমরা আজকে পার্টি করব। ছোট্ট পার্টি, ফ্যামিলি পার্টি জাস্ট আমরা। তো কিভাবে আমরা পার্টি করব সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখবেন আপনারা কিভাবে আমরা মানে পিৎজা নিয়ে এনজয় করি। এখন লকডাউন টাইম, তো আমরা ঘরে বসেই মানে পিৎজা খাবো, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর আবহাওয়া, মেঘলা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। বিকালবেলা ছাদে এসেছি, খুব সুন্দর। এই যে আমার ছাদ, জজ এসেছে সঙ্গে করে ছাদে। এই খোলা আকাশে, খোলা বাতাসে কি খুব মানে ভারী মজা লাগে, আনন্দ লাগে, খুব ভালো লাগছে। আর এই খোলা বাতাসে বসে বসে আমি এখন পিৎজা খাবো। বলেছিলাম না আপনাদেরকে পিৎজা নিয়ে পার্টি করব, তো পিৎজা নিয়ে ছাদে এসেছি। এই খোলা আকাশের নিচে ছাদে বসে পিৎজা খেতে একটা আলাদা মজা আছে। বিকালবেলা সময় কি সুন্দর মেঘলা আকাশ, চারিদিকে সুন্দর বাতাস, কি ভালো লাগছে। এই হলো আমার পিৎজা, রোশনি না জানেও খাও, খাবে না যজ? খায় না পিৎজা। মামা কি খাচ্ছ? পিৎজা। কোথায় খাচ্ছ? ঠিক নাকি, ভালো লাগছে নি খেতে? ওকে খাও, বসো বসো খাও, বসো বসো বসে বসে খাও। হ্যাঁ খাও, গুড গার্ল, আমার মতন বসো, এইভাবে বসো। হ্যাঁ বসো, আমি খাচ্ছি।
আলাদা একটা আনন্দ লাগছে মনে। উপরে আকাশ, মেঘলা আকাশ, আকাশের নিচে বসে আছি, চারিদিকে সুন্দর বাতাস, গাছপালা, ভালো লাগছে। এখন বৃষ্টি এসে যাবে, বৃষ্টি আসার আগে আমি আমার ভিডিওটা শেষ করে নেব। তাহলে আবারও বলছি আপনাদেরকে, আমার চ্যানেলটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। তো এই বলে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। পিৎজা খাওয়া তো শেষ হয়ে গেল, আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা দেখবেন, আরও অন্য অন্য ভিডিও মানে আমি যেগুলো দেবো আপনারা দেখবেন। আর এই বলে ধন্যবাদ আজকে দেখার জন্য, ভিডিও শেষ করলাম।